আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত হেমন্ত মিশ্র শর্মা দেবর নির্দেশত আর ডিজিপি মহোদয়ের নির্দেশত ইতিমধ্যে গরুর চোরাং সিন্ডিকেটর বিরুদ্ধে অভিযান আরম্ভ হয়েছে। আর এই সংক্রান্ত গোটেই আরক্ষী আর আমি কামরূপ আরক্ষীও জোরদার অভিযান চলাই ইতিমধ্যে আমি বহুতখিনি গরু আটক করেছো আর চোরাং বেপারী আমি আটক করে জেললে প্রেরণ করেছো। আজি আমি গোপন খবরের সূত্র কম খেদি বিহারের অহা গরু আমি জয়গুরু অঞ্চলত জমা করে থাকা খবরটো লাভ করো আর সেই মর্মে আমি অভিযান চলাও কামরূপ আরক্ষীয়ে। আর তাত 64টা বিহারের অহা গরু আমি জব্দ করবলে সক্ষম হ আর তার লগত বিহারের 6 জন ব্যক্তিক আটক করা হয়। আর জয়গুরু অঞ্চলের যেটু ঠাইত এই গরুখিনি জমা করে রখা হয়েছিল সেই মাটির মালিক আর তেখেতর লড়াকো আমি কোটপোষের কারণে আটক করেছো। আপনাদের জানাই দিছো এই গরুখিনি আসলতে তেওঁলোকে ত্রিপুরালয় লৈ যাবলৈ আহিছিল, তেওঁলোকর স্বীকারোক্তি তেওঁলোকে প্রকাশ করেছে আর আমার কোটপোষ জারি আছে। আর এই সংক্রান্ত গরু কড়িয়ায় অনা ট্রাক এখনো আমি জব্দ করেছো।